গরম রে বাবা, এটা কি গরম! তা গরমের মধ্যে গরম আবার লাগিও না হইলে রান্ধিবার জ্বালাইবা। ও তা ঠাঠা রইতো, আমার এই দায়িত্ব দিছ তার মধ্যে আবার হইলে লাগি নাই। আগে খোয়া লাগে না নি, আগে খোয়া খোয়া যায় না নি, গরম লাগে শেষ হয়ে আসলে কই পাই। আর কি যা গরম, আমি কি যা দুঃখ করিয়া এখন লাগি ফাটিয়া কেন হামাই গেছে পারে না। ও তো হয়ে গেছে, ও মোটামুটি দুই দিন করে লাগলি ব্যবস্থা হয়ে গেছে। একদিকে দুর্গা পূজা আর আর একদিকে বন্ধনের আশা ভরসা, আর কত যে জ্বালা, কিতা করতাম খরচাই। তোমার আর খেয়াল আসেনি কিভাবে ফুয়া একবো আমরা ইগে কদিন থেকে খালি বাবা বাবা মা মা পূজা আইছে, খাবার লইয়া দেও খাবার লইয়া দেও, তারে আবার পর্যন্ত খাবার লইয়া দিতে পারছি না। এর মাঝে আই গেছে বন্ধনের দুইটা কিস্তি, আমি যেতাম কুম্বা খরচাই। আমার লাগবো নি, তোমার না দিয়ে আমি ধরতে পারবো নি। হ্যাঁ আমার তুমি ধরতে দিবাই নি, জ্বালাইয়া আমার ঠাই দিতাই না, খাফর নাই খাফর নাই কইয়া ওই নেও ও লাগলি নেও শেষ হইবার আগে কো না কেনে শেষ হইলে দেখো কেনে। আস এবার সবজি খেতো আবু কুলতা করছি না, ও হবে আইসি যে হাত দিছি, ও তোরা জায়গা ঠিক করি আর দেখা যাও কিতা হয়। খাই দিছি যা গরম দিছে রে বাবাই, তোরা টানিব বাদে আলু ফরাস পেঁয়াজ মূলা কবি ও তা তোরা তোরা লাগাই মু। আমার লগরদা যাইতা, লগরদা যাইতা হয় ইতা কিতা খস ও যাইতা আমি যাইতা। না 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 ইতা মাংস লাগে যাইছ না, অত বড় শিলচর অত বীর আমি লইয়া দিম, আমি লইয়া দিম। না 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 তুমি মুটি সুবরা আর একলা বিলে শিলচর গিয়া খাবল লইতো। না না কইছি না তোমার একলা আমি তোমারে শুনো 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 এরে শুনো 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 তোমারে আমি টেকা দিয়া একলা শিলচরি যাম না, যাও মারো না যাও মায়ের হাত দিকে দিতে দেখবো। আমি খালকে আনিয়ে দিমু যা, না 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 না
তবু বুঝে না কিছু কালকে ডিমু খাইলাম তো না আমার এখন লাগে খাইলাম না এখন লাগে কালকে ডিমু যা যা খালকে যা দিদা না কই দাই না মাটির ভরি গড়ি মো খালি শেষানি চিল্লানি আমি খাম থেকে আলি শুনি আর কাপড় কিনা তার লগর কাপড় বলে সব শেষ হয়ে যার গিয়া শিলচর যাইতো ষাট বছর হয়ে আছে আমার আমি বন্ধ করে খামো কইছি না নি মানে কি আমার কইস টেকা লাগে শিলচর দিতে আমি কইছি না আমি লিয়ে দিব না বন্ধনের দুইটা কিস্তির লাগি টাকা পঁচিশ রাখছি না কোন থেকে তার খন্ড সুদ দিলা আর তুমি এখানে নেও গিয়া শাড়ি লই দিবা আর তারে বালা খাবর এটা লই দিব ভগবান করিয়া বুঝছো নি আর আমি পুরা মানুষ আমার তো আর লাগে না বুঝিনি এখন কিন্তু মানুষ বুঝিয়া যাইও আউরি যাওরি বন্ধু বান্ধব লাগে যাইও না এটা নানান শর্তানি করবা বালা বন্ধু বান্ধব থেকে যাইও পনেরোশো টাকা মায় দিবা তাও ওইটা পনেরোশো টাকার থেকে দিয়ার কত কষ্ট মেহনত টাকা দিয়ার বুঝছো তো বালা মাংস লাগে গিয়া বালা কাপড় লইও আজে বাজে বন্ধু বান্ধব লাগে গিয়া শর্তানি করিও না তাহলে পরে এক থেকে দুই হইব আর বিপদ বিপদ আইব এটা টিকে কাটি তো তোমার পছন্দ মতো তুমি সুন্দর কাপড় লইও পনেরোশো টাকা মায় দিবা আমি কই দিয়েছি বুঝছো নি আমরা কত তৈছিলাম বন্ধন লাগিয়া দুই কিস্তি রাজুরে দিলাইছো পনেরোশো রয়েছে এক হাজার তুমি শাড়ি এখন লই দিও কত পূজা তো লই দিও না চিন্তা করছো না আমি এক কিতা করতাম দুই তিন লই দিলে লইব তুমি এখন শাড়ি লই দিও আর বাদে বন্ধনের কিস্তি কিলার দাম ওগুলোটা দশ এমন সময় গেছ তো নাই না ও রাজুর মা আমরা দিয়ে গেলো দেখা লইয়া আছি চোর কাপড় আনা আইসে না নিয়ে আবো আইবো সন্ধ্যা হইয়া যাবো কোন সময় আইবো আমি আই গেছি এই দেখো নো 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 বাবা বাবা
তার দোকানো গিয়ে সিধা বিধা খাব লাইছাই বাবা দেখো চাই কত মেহনত টাকা বন্ধনের কিস্তি থেকে দিলাম 1500 আর এই সিধা বিধা কিনা খাবার আনি এখন স্টাইলের কাপড় আমার ডাঙ্গাবো আনো আর সিধা খাবার লাই আইব খান্তি দিয়া চাই লিখাই চাই।